आलोचित ट्रांसजेंडर नारी और ब्यूटी ब्लॉगर साद मुआर घटना হয়তো এখন অনেকেরই জানা, যাকে 10 জানুয়ারি তিনজন মিলে নানা রকম নির্যাতন ও হয়রানি করে, যে ঘটনার ভিত্তিতে র‍্যাব গতকাল সেই অপরাধীদের ধরতে সক্ষম হয়। কিন্তু তারকে এই নির্যাতন করার পিছনে রয়েছে চাঞ্চল্যকর একটি ঘটনা, যে ঘটনার কিছুটা বর্ণনা দেওয়া হয় র‍্যাবের একটি প্রেস ব্রিফিং এ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের সাথে ঋষুর পরিচয় হয়। উক্ত পরিচয়ের সূত্র ধরেই মূলত গত 10ই জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকাধীন বসুন্ধরার ভিতরে একটি বেসরকারি ইউনিভার্সিটির সামনে একটি রেস্টুরেন্টে ঋষুর সাথে ভিকটিমের দেখা হয়। পরবর্তীতে ঋষু বিভিন্ন কৌশলে ভিকটিমকে তাদের একটি ফ্ল্যাটে নিয়ে যায়। এছাড়া সাদ মুয়া নিজেও একটি স্ট্যাটাসের মাধ্যমে জানায় তার সঙ্গে আসলে সেদিন কি হয়েছিল এবং কেন তাকে নির্যাতন করা হয়। জানা গিয়েছে অপরাধীদের সংঘবদ্ধ চক্রে ফুয়াদ, আর জে নীরা ও ঋষু এই তিনজন ছিল, যার মধ্যে মূল হোতা ফুয়াদ। এবং এই তিনজনের মধ্যে ঋষু নামের ব্যক্তির সঙ্গে সাদ মুয়ার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় এবং 10 জানুয়ারি বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে বিকেল 3টার দিকে সাদ মুয়া ও ঋষুর দেখা হয়। এবং এক পর্যায়ে ঋষু নানা রকম কৌশল খাটিয়ে সাদ মুয়াকে একটি ফ্ল্যাটে নেওয়ার চেষ্টা করে। প্রথম দিকে সাদ মুয়া যেতে রাজি না হলে তাকে কনভিন্স করা হয় এটা বলে যে ঋষুর বাসা কাছেই এবং তার স্ত্রী সাদ মুয়ার অনেক বড় একজন ভক্ত, এবং সাদ মুয়াকে দেখলে তার স্ত্রী অনেক সারপ্রাইজ হবে, এবং এটা বলে সাদ মুয়াকে লাঞ্চের দাওয়াত দিয়ে তাকে একটি ফ্ল্যাট বাসায় নিয়ে যায়, যেই বাসায় আগে থেকেই উপস্থিত ছিল আরও দুজন ফুয়াদ ও নীরা। এবং বাসায় নেওয়ার সঙ্গে সঙ্গে সাদ মুয়াকে বিবস্ত্র করে ভিডিও ধারণ শুরু করা হয়, প্লাস তাকে মারধর করে নগদ টাকা, আইফোন, স্বর্ণালঙ্কার এগুলোও ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া ভিডিওর মাধ্যমে তাকে জোরপূর্বক বলতে বাধ্য করা হয় যে সে এই ফ্ল্যাট বাসায় এসেছিল শারীরিক সম্পর্ক করার উদ্দেশ্যে। এবং এই তিনজন পরিচয় দেয় তারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক, অ্যান্ড তার এই ভিডিও দেখিয়ে মিথ্যায় মামলা দিয়ে তাকে থানায় দিয়ে আসবে, অ্যান্ড সেই সঙ্গে সাদ মুয়ার কাছ থেকে আরও 1,00,000 টাকা মুক্তিপণ দাবি করে তারা। এবং এক পর্যায়ে তাকে একটি গাড়িতে তুলে রাস্তায় অনেকক্ষণ ঘোরানোর পর রামপুরায় নামিয়ে দেওয়া হয়। সাদ মুয়া জানায় শুরুতে সে অনেক ভয় পেলেও 13 জানুয়ারি সাহস করে সে থানায় মামলা করে এবং 21 জানুয়ারি র‍্যাবের সহযোগিতায় পুলিশ মামলাটি গ্রহণ করে। এবং সাদ মুয়ার মতে সে ট্রান্সজেন্ডার বলেই তার উপর এভাবে অ্যাটাক করা হয়েছে, কারণ এই চক্র এমন ধরনের মানুষদেরকেই টার্গেট করে প্রতারণা করে আসছে অনেক দিন ধরেই। কারণ এই চক্রের ধারণা, যারা ট্রান্সজেন্ডার কিংবা যারা তৃতীয় লিঙ্গের অধিকারী তাদের উপর এমন অত্যাচার কিংবা নির্যাতন করলে তাদের আসলে কোথাও যাওয়ার জায়গা নেই। সো ভিউয়ার্স, সাদ মুহার এমন ঘটনা নিয়ে আপনার আসলে প্রতিক্রিয়া কি জানাবেন। কিন্তু আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।